করোনা নিয়ে প্রতিদিন সামনে আসছে নতুন গবেষণা, নতুন গাইডলাইন। চলুন দেখে কি বলছেন চিকিৎসকরা, কি উঠে আসছে নিত্য নতুন গবেষণায়। করোনার লেটেস্ট আপডেট নিয়ে করোনা আজকে। নমস্কার, শুরু করছি করোনা আজকে। আজকে এই মুহূর্তে করোনা সংক্রান্ত সবথেকে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রক নির্দেশিকা জারি করেছেন এবং জারি করে বলেছেন যে কোভিড-19 একটি এয়ারবর্ন ডিজিজ। এয়ারবর্ন ডিজিজ মানে হচ্ছে কোভিড আক্রান্ত মানুষজন পাশে যদি হাঁচি কাশির মাধ্যমে এই ভাইরাসকে ছড়িয়ে দেন, তাহলে অপেক্ষাকৃত দূরে থাকা মানুষজনও কিন্তু এই রোগে আক্রান্ত হতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘোষণা এই কারণে, তার কারণ হচ্ছে এর আগে ধারণা করা হচ্ছিল, এতদিন আমরা যেটা ধারণা করছিলাম সেটা হচ্ছে কোভিড-19 একটা কন্টাজিয়াস ইলনেস। অর্থাৎ ধরুন কোনো একজন মানুষ যিনি ইনফেক্টেড, তিনি কোনো একটা জায়গা ধরলেন, টাচ করলেন, সেই জায়গাটায় যদি আরেকজন মানুষ টাচ করেন তাহলে তার থেকে কোভিড ছড়াতে পারে। কিন্তু বর্তমান এই যে যে নির্দেশিকা এলো, অর্থাৎ কোভিড-19 একটা এয়ারবর্ন ডিজিজ, তাতে করে কিন্তু বলতে গেলে পরে এই টাচ করার ব্যাপারটা, আবার তার মধ্যে থেকে সংক্রামিত হওয়ার ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ সে ব্যাপারে একটা প্রশ্নচিহ্ন যেমন উঠে গেল, ঠিক তেমনি আর একটা বড় বিষয় এর থেকে আমরা এক্সট্রাপোলেট করতে পারলাম, সেটা হচ্ছে যে কোভিড ঠেকাতে মাস্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবসময় তার মানে বাইরে বেরোলে আপনি মাস্ক পরে থাকবেন, আপনার খুব কাছাকাছি কেউ হাঁচলে কাশলে তবেই যে একমাত্র আপনি ইনফেক্টেড হতে পারেন তা নয়, একটু দূর থেকে এরকম হাঁচি কাশি কেউ করলে পরও তিনি যদি কোভিড ইনফেক্টেড হন তাহলে তার থেকে কোভিড ছড়াতে পারে, অন্তত এয়ারবর্ন ডিজিজ এর মানেটা তাই দাঁড়ায়। বিগত দিনের মতো আজকেও করোনা আক্রমণ এবং তার থেকে সেরে ওঠার যে খবর আমরা পাচ্ছি, যে স্ট্যাটিস্টিক্স আমরা পাচ্ছি সেটা আশাব্যঞ্জক। গত 24 ঘন্টায় সারা ভারতবর্ষে 2,09,000 মানুষ নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হয়ে উঠেছেন 2,96,000 বা প্রায় 3 লাখ মানুষ। অর্থাৎ সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা, নতুন করে কোভিডে আক্রমণের আক্রান্ত হয়ে ওঠার যে সংখ্যা তার থেকে বেশি, এটা অবশ্যই একটা আশাব্যঞ্জক একটা তথ্য। তার কারণ হচ্ছে এই তথ্য আমাদেরকে এটাই নির্দেশ করছে যে গ্রাফটা হয়তো আস্তে আস্তে সত্যি সত্যি এবার নিচে নেমে আসছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই স্ট্যাটিস্টিক্সটা বেশ আশাব্যঞ্জক। পশ্চিমবঙ্গে বিগত 24 ঘন্টাতে নতুন করে আক্রমণের সংখ্যা 17,005 জন এবং রিকভারি করেছেন 19,057 জন, তার মানে রিকভারির সংখ্যা বেশি। এখন একটা প্রশ্ন অনেকেই করছেন যে এই যে স্ট্যাটিস্টিক্স এটা কতটা নির্ভরশীল, কেননা এখনও অনেক মানুষ আমরা প্রত্যক্ষভাবে দেখছি তারা কিন্তু টেস্ট করাচ্ছেন না, তারা টেস্ট করাচ্ছেন না। তার দুটো কারণ, এক, টেস্ট করাতে গেলে পরে সঙ্গে সঙ্গে টেস্টের রিপোর্ট তারা পাচ্ছেন না, এবং সরকারি যে সমস্ত জায়গায় টেস্ট করানো হয় সেখানে এত চাপ যে সবাই হয়তো টেস্ট করিয়ে উঠতে পারছেন না। আর সেই সুযোগটা নিয়ে কিছু কিছু জায়গাতে কিন্তু এই টেস্ট নিয়ে একটা কালোবাজারিও হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। কলকাতা থেকে করিয়ে আনবার নাম করে বেশ দামে অনেক জায়গাতেই কিন্তু টেস্ট হচ্ছে, এখন এই ব্যাপারটাও একটু দেখা দরকার। তো টেস্ট না হওয়ার কারণে এবং টেস্ট নিয়ে ভয়ের কারণে, এবং অনেক সময় টেস্ট করতে যেখানে যাব, টেস্ট করতে গিয়ে নতুন করে আমি আক্রান্ত হয়ে যেতে পারবো পারি কি না, এই রকম একটা ভয়ের থেকেও অনেকে টেস্ট করাচ্ছেন না। অনেকে আবার এরকমও ঘটনা ঘটছে
যে ধরুন টেস্ট করতে গেলে বাড়ি থেকে যে যদি স্যাম্পল নিয়ে যেতে হয়, তাহলে বাড়ি থেকে যিনি স্যাম্পল নিতে আসবেন তাকে তো পিপিই পরে আসতে হবে। এখন পিপিই পরে আসলে পরে আশপাশে বাড়ির লোকজন যদি সন্দেহ করেন, সেই ভয়েও অনেকে কিন্তু টেস্ট দিতে চাইছেন না, করাতে চাইছেন না। মানে সার্বিকভাবে এই টেস্ট করানো নিয়ে একটা সচেতনতার অভাব এখনও কিন্তু রয়েছে। সুতরাং এই যে স্ট্যাটিস্টিক্স আমরা পাচ্ছি যে সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেশি, সেটা আদতে সত্যি সত্যি কতটা সেটা কিন্তু আমরা জানি না। তবে নিশ্চিতভাবে আমরা ধরে নিতে পারি যে একটা আশার আলো আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। এর পাশাপাশি যেটা নতুন সমস্যা হিসেবে দেখা দিয়েছে, অর্থাৎ মিউকর মাইকোসিস, সেই মিউকর মাইকোসিসের সংক্রমণ কিন্তু বেশ ভালোই ছড়িয়েছে এবং মোটামুটিভাবে সারা দেশে এই মুহূর্তে 12,000 মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন বলে খবর আছে। এবং এই আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি গুজরাট রাজ্যে হলেও আমাদের রাজ্যেও কিন্তু এই মিউকর মাইকোসিস তার সন্ধান পাওয়া গিয়েছে। এই প্রসঙ্গে একটা ইম্পর্টেন্ট, একটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে যে একটি বেসরকারি সংস্থা জাইডাক ক্যাডিলা, তারা তাইওয়ানের একটি সংস্থার সাথে তারা চুক্তিবদ্ধ হয়েছে লাইসোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি, যেটা এই মিউকর মাইকোসিসের চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি ওষুধ। সেই লাইসোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি এদেশে সরাসরি আমদানি করবার জন্য, এদেশে সরাসরি নিয়ে আসার ব্যাপারে একটা কথাবার্তা তারা বলছেন বলেও আমরা সূত্র মারফত জানতে পারছি। মোদ্দা কথা একটাই, সেটা হচ্ছে যে মাস্কের প্রয়োজনীয়তা আরও যেন বেড়ে গেল। মাস্ক পরে সম্ভব হলে অবশ্যই N95 মাস্ক, না হলে অন্ততপক্ষে সার্জিক্যাল মাস্ক পরে বেরোন। এই যে কাপড়ের বিভিন্ন রংচঙের ডিজাইনার মাস্ক, এগুলো কিন্তু সেরকম প্রতিরোধ ক্ষমতা দেয় না। মাস্ক পরে বেরোন, মাস্ক পরে একদম ধরুন ডাইরেক্ট কন্ট্যাক্টে নেই এরকম কোনো মানুষ, তার সেরকম না থাকলেও মাস্ক পরে থাকুন। কেননা এই যে এয়ারবর্ন ডিজিজ হিসেবে যেটা ভাবা হচ্ছে, তার মানেই কিন্তু আপনি বাইরে বেরোলে কোথাওই সেরকমভাবে নিরাপদ নন নতুন ইনফেকশনের থেকে। তবে ইনফেক্টেড হয়ে গেলেও ইনফেকশন মানে যে মৃত্যু এরকম ব্যাপারটা একেবারেই নয়। ইনফেকশনের হাত থেকে বাঁচতে গেলে শারীরিক ইমিউনিটির ভীষণ প্রয়োজন এবং শারীরিক ইমিউনিটির জন্য এই বিভিন্ন রকম ট্যাবলেট বলুন বা বিভিন্ন রকম আমরা বলি নিউট্রাসিটালস বা ফুড সাপ্লিমেন্টস, এগুলোর থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিয়মিত শরীরচর্চা করা। প্রত্যেক দিন ফিজিক্যাল এক্সারসাইজ করুন যতটা পারেন। ফিজিক্যাল এক্সারসাইজে একদিকে যেমন শারীরিক ইমিউনিটি বাড়বে, ঠিক তেমনি আর একদিকে আপনার লাংসের যে ক্যাপাসিটি সেটাও কিন্তু বাড়বে এবং তার ফলে আলটিমেটলি কিন্তু কোভিড ইনফেকশন হলে পরও সেটা ততটা প্রাণঘাতী হয়ে উঠবে না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরিবারের যারা বয়স্ক মানুষ তাদেরকে যত্ন রাখবেন, যারা দূরে আছেন তাদের সাথে যোগাযোগ রাখবেন, খোঁজ খবর রাখবেন, কারণ এই সময়টাই হচ্ছে সবাই একসাথে বেঁধে বেঁধে থাকার সময়। নমস্কার।